আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব নারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। তোমরা জানো নারেশন চেঞ্জ এক অতি গুরুত্বপূর্ণ জিনিস ইংলিশ গ্রামারের। এটি মাধ্যমিক পরীক্ষায় আসে, এইচএস পরীক্ষায় আসে এবং অন্যান্য আরও বিভিন্ন পরীক্ষায় আসে। আজকে আমরা এই নারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে নারেশন চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখব। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ শেখার জন্য আমরা কি করব না, প্রথমে নিয়মটা আলোচনা করব, তারপর 9টা এক্সাম্পল আমি তোমাদের নারেশন চেঞ্জ করে দেখাবো এবং তারপর তোমাদের আমি কিছু কাজ দেবো, সেগুলো পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করছি তোমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। তো নারেশন চেঞ্জ ইন অ্যাসার্টিভ সেন্টেন্স, এই নারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সে করার আগে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেটা আমাদের জেনে নেওয়া উচিত। দ্য সেন্টেন্স দ্যাট মেক সিম্পল স্টেটমেন্ট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যে বাক্যগুলো সিম্পল স্টেটমেন্ট করে, সাধারণ বিবৃতি দেয়, সাধারণ কোনো স্টেটমেন্ট করে, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয় না, সিম্পল স্টেটমেন্ট থাকবে। দি সেন্টেন্সেস হ্যাভ নো কোশ্চেন, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস অর এক্সক্লেমেশন। এই বাক্যগুলোতে কী হয়, কোনো প্রশ্ন থাকে না, কোনো রিকোয়েস্ট থাকে না, অনুরোধ থাকে না, অর্ডার আদেশ থাকে না, অ্যাডভাইস উপদেশ থাকে না, এক্সক্লেমেশন কোনো বিষয় থাকে না। তাহলে সাধারণভাবে যখন কিছু বলা হয় সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং যে বাক্যগুলোর মধ্যে প্রশ্ন, অনুরোধ, আদেশ, উপদেশ, বিষয় কিছু থাকবে না, সাধারণভাবে কিছু বলা হবে, সেগুলোই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ করতে গেলে প্রধান দুটো নিয়ম আছে। এক নম্বর নিয়মটা কি, না দ্য রিপোর্টেড ভার্ব উইল বি সেট অর টোল্ড। রিপোর্টেড ভার্বটা অর্থাৎ যেখানে সেট লেখা থাকবে, সেট টু বা সেট লেখা থাকবে, তখন সেখানে নয় সেট হবে, নয় টোল্ড হবে। যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড হবে, অবজেক্ট না থাকলে সেটটা সেডই রয়ে যাবে। রিপোর্টেড ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ উইল বি জয়েন্ট বাই দ্যাট। রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচটা অর্থাৎ যেখানে কোটেশনটা আছে সেখানটা দ্যাট দিয়ে যোগ করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখলে পরিষ্কার বুঝতে পারবো। সি সেড, সে বলল, আই ক্যান নট গো আউট ইন দ্য রেন, আমি বৃষ্টির মধ্যে বাহিরে যেতে পারবো না। সি বসে গেল। এবার সেড, সেডের পর সেড টু মি বা সেড টু এর পর আর কিছু এখানে অবজেক্ট নেই, তাই সেডটাই বসে গেল। প্রথমকার নিয়ম অনুযায়ী সেডটাই বসে গেল, যদি অবজেক্ট থাকতো তাহলে এখানে টোল্ড হতো, এখানে অবজেক্ট নেই তাই সেডটাই বসে গেল। এবার কোটেশনের জায়গায় দ্যাট দিয়ে বসলো, দ্যাট বসলো। সি সেড দ্যাট, সে বললো যে সি কুড নট গো আউট ইন দ্য রেন। হলো, দেখো তাহলে দুটো নিয়ম ফলো করেছে, সেডটা সেডই রয়ে গেছে, কোটেশনের জায়গায় দ্যাট বসেছে। পরেরটাতে দেখো, মাদার সেড টু হার ডটার ইউ আর রং, মা তার মেয়েকে বলল ইউ আর রং, তুমি হও ভুল। তাহলে মাদার সেড, সেড টুর বদলে টোল্ড হলো, কারণ কি না, এখানে হার ডটার এটা হলো অবজেক্ট, মা তার মেয়েকে বলল এটা হচ্ছে অবজেক্ট, কাকে বললো না, তার মেয়েকে বলল, হার ডটার তার মেয়েকে বলল, শুনে অবজেক্ট আছে তাই এখানে টোল্ড বসলো, সেড টুর বদলে টোল্ড হলো, ডটার এবার কোটেশনের জায়গায় দ্যাট দিয়ে যোগ হলো। তাহলে এখানে দুটো নিয়ম আছে, সেডের বদলে সেড থাকবে, আর সেড টু থাকলে টোল্ড হবে, অবজেক্ট থাকলে টোল্ড হবে, আর অবজেক্ট না থাকলে সেড হবে। আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল করে দেখো, এখানে ক্যান নটটা কুড নট হয়েছে, এখানে আটটা ওয়াজ হয়েছে। এগুলো তোমরা জানো নারেশন চেঞ্জের সময় টেন্সের পরিবর্তন হয়, কীভাবে টেন্সের পরিবর্তন হয় সেটা তোমরা এখানে লিস্ট থেকে দেখে নাও। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডাইরেক্টে থাকে, ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনাইট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইটটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টই হবে। উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে। এরপরে আর একটা লিস্ট আছে, এই লিস্টটাতেও দেখো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, নাও থাকলে দেন হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দাস থাকলে দ্যাট ওয়ে হবে, টু দে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, দিস থাকলে দোজ হবে, আর টু নাইট থাকলে দ্যান নাইট হবে। এটা তোমরা জানো, আগেও আমরা তোমরা দেখেছো। এবার আমি চলে আসবো আজকের মেন ভিডিওতে। আজকে এখানে আমি তোমাদের 9টা সেন্টেন্সে কীভাবে নারেশন চেঞ্জ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা আমি তোমাদের করে দেখাবো, সেগুলো আবার কিছু কিছু
পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা এসেছিল, এটা 2014 সালে এসেছিল, এটা 2008 সালে এসেছিল, নিচে আছে এটা 7 সালে এসেছিল, এটা 15 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং ঠান্ডা মাথায় বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো প্রথমেরটা, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, বালকটা তার বন্ধুকে বলল, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে অবজেক্ট আছে, এই এই প্রথমে দেখাবো অবজেক্ট আছে, পরেগুলোতে দেখাবো অবজেক্ট নেই। এখানে হিজ ফ্রেন্ডটা হলো অবজেক্ট, তাহলে উত্তরটা হবে দ্য বয় টোল্ড, সেড টু এর বদলে টোল্ড হবে, কারণ এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে সেড টু হিজ ফ্রেন্ড আছে, মানে অবজেক্ট আছে, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড ফ্রেন্ড। এবার কোটেশনের জায়গায় দ্যাট হবে, দ্যাট হি, এটা প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, সেখানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড গন টু স্কুল ইয়েস্টার ডেট হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য পিআরই ভিআই ও ইউএস প্রিভিয়াস ডিএওয়াই। আমি তোমাদের আরেকবার বলে দেবো কীভাবে হলো, তাহলে দ্য বয় বসলো, সেট টু এর বদলে টোল্ড হলো, কারণ এখানে অবজেক্ট আছে, হিজ ফ্রেন্ড বসে গেল। এবার কোটেশনের জায়গায় সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে ড্যাট দিয়েই যোগ হবে, ড্যাট দিয়ে যোগ হলো, তারপরে প্রোনাউন চেঞ্জ হলো, প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ছিল, সেখানে পাস্ট পারফেক্ট হয়েছে, ইয়েস্টারডেটা প্রিভিয়াস ডে হয়, তোমরা লিস্টে দেখেছো। পরেরটা আসছি, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট, শিক্ষক মহাশয় তার ছাত্রছাত্রীদের বললেন, ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড, তোমরা অবশ্যই তোমাদের মাতৃভূমিকে ভালোবাসবে। তাহলে দ্য টিচার, দ্য টিচার টোল্ড হবে, তোমরা জানো কি জন্য হচ্ছে, অবজেক্ট আছে বলে, টোল্ড হিজ স্টুডেন্ট স্টুডেন্ট, এবার দ্যাট দিয়ে যোগ হবে, দ্যাট টিএইচ এটি, দ্যাট দে মাস্ট, মাস্টার কোনো পরিবর্তন হয় না, দে মাস্ট লাভ দেয়ার মাদারল্যান্ড, দেয়ার এম ও টি এইচ ইয়ার এল এ এন ডি, দেয়ার মাদারল্যান্ড। কীভাবে হলো তোমরা জানো, বারবার বলার দরকার নেই, সেটুর বদলে টোল্ড হলো, কোটেশনের জায়গায় দ্যাট বসলো, আর প্রোনাউন চেঞ্জ এটা হয় তোমরা জানো। পরেরটা আসছি, রাহুল সেড টু দ্য ডক্টর, রাহুল বলল ডাক্তারটাকে, আই অ্যাম ফিলিং আনওয়েল, আমি অস্বস্তি বোধ করছি, তাহলে রাহুল টোল্ড, আর এ এইচ ইউএল, রাহুল টোল্ড দ্য ডক্টর, দ্য ডিও সিটি ও আর ডক্টর, দ্যাট বসবে, দ্যাট হি হবে, আইটা হি হয়ে যাবে, রাহুল যেহেতু থার্ড পার্সন, দ্যাট হি ওয়াজ ফিলিং, এফ ডবল ই এল আই এন জি, ফিলিং আনওয়েল, ইউ এন আন ডাব্লিউ ই এল এল। খুব একটা জটিল ব্যাপার নয়, সহজই ব্যাপার, তোমরা ঠান্ডা মাথায় দেখো বুঝতে পারবে। সেটের বদলে টোল্ড হলো, কোটেশনের জায়গায় দ্যাট ডে যোগ হলো, আর প্রোনাউন চেঞ্জ হলো, টেন্সের চেঞ্জ হলো। পরেরটা আসছি, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, বালকটা তার বন্ধুকে বলল, আই হ্যাভ সিন দ্য তাজমহল, আমি তাজমহল দেখেছি, তাহলে দ্য বয়, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, দ্যাট দিয়ে যোগ হচ্ছে, এবার হি হয়ে যাবে, হি হ্যাড সিন দ্য তাজমহল, টি এ জে তাজ, এম এ এইচ এ এল, হয়ে গেল, খুবই সহজ ব্যাপার, হি হ্যাড সিন হলো, প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্ট হলো। পরেরটা আসছি, পরেরটাতে এবার এখানে এগুলোতে অবজেক্ট ছিল, এগুলোর প্রতিটা সেন্টেন্সের মধ্যেই অবজেক্ট ছিল, এবার আমি দেখাবো অবজেক্ট নেই সেরকম দেখাবো। সি সেড আই হ্যাড লস্ট মাই উইডিং রিং, সে বলল আমি আমার বিবাহের আংটিটা হারিয়ে ফেলেছি, তাহলে সি সেড যেমন আছে তেমনই বসে যাবে, সি সেড, সেডই বসলো, টোল্ড হলো না, কারণ এখানে অবজেক্ট নেই বলে, সি সেড দ্যাট, সি এখানে মেয়ে, সেজন্য সি আইটা সি হলো, সি হ্যাড পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হয়, সি সেড দ্যাট সি হ্যাড লস্ট হার উইডিং, ডাব্লিউ ডিডি আই এন জি, উইডিং রিং, হয়ে গেল, কিছুই ব্যাপার নয়। কীভাবে হলো, সেটটা সেটি হয়ে গেলো, দ্যাট হলো, দিয়ে বাকি অংশটা পরিবর্তন হলো। পরেরটা দেখো, সি সেট, সে বললো ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটাও সে একই, সি
said that she said se bollo you have done the work tumi ei kaaj ta korecho tahole she said that he had done the work w o r k এবার এখানে দেখো সে বলল তুমি এই কাজটি করেছো তাহলে সে বলল দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এখানে যদি আমরা সি করতাম এখানে মেয়ে না ছেলে পুরো উল্লেখ নেই হি হ্যাড ডান দ্য ওয়ার্ক করলাম এটা যদি আমরা সি হ্যাড ডান দ্য ওয়ার্ক তাহলেও অসুবিধা কিছু হতো না পরেরটা দ্য ম্যান সেড ইউ হ্যাভ ডান মি এ গ্রেট ফেভার তাহলে দ্য ম্যান সেড দ্যাট দ্য ম্যান সেড দ্যাট হি বা সি করলেও হবে সি হ্যাড ডান হিম এ গ্রেট জিআরইএটি গ্রেট ফেভার হয়ে গেল কিভাবে হলো দ্য ম্যান সেড বসলো ইউটাকে আমরা তুমি আমার বড় আচ্ছা লোকটা বলেছিল তুমি আমাকে খুব আনুকূল্য দেখেছো তাহলে দাম তুমি বলতে এখানে কে উল্লেখ নেই কোনো মহিলাও হতে পারে কোনো পুরুষও হতে পারে এখানে আমরা হি করেছি এখানে সি করলেও কোনো পরিবর্তন নেই হ্যাভ ডানটা প্রেজেন্ট পারফেক্ট ছিল পাস্ট পারফেক্টে হ্যাড ডান হয়েছে মিটা এখানে হিম হলো কারণ এখানে দা ম্যান আছে লোকটা তাকে করেছিল তাকে সাহায্য করেছিল সেই জন্য গ্রেট ফেভার পরেরটা আসছি দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল এবার এখানে একটা কথা বলার আছে যদি কোনো বাক্য চির সত্য কথা হয় যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হেলথ ইজ ওয়েলথ ম্যান ইজ মর্টাল এগুলো চির সত্য কথা সেইগুলোর ক্ষেত্রে যা থাকে তাই বসে যায় এখানে কী হবে তখন আর টেন্সের পরিবর্তন হবে না দ্য টিচার টিই এ সি এইচ আর টিচার সেড দ্যাট ম্যান ইজ এমও আর টি এ এল মর্টাল আচ্ছা এখানে কী প্রবলেমটা হলো দেখো দ্য টিচার সেড কোনো অসুবিধা নেই ড্যাট দিয়ে যোগ হলো ম্যান ইজ মর্টাল এই যে ম্যান ইজটা এটা ওয়াজ হওয়ার উচিত ছিল যেহেতু পাস্ট টেন্স হয়ে যায় কিন্তু এটা চিরসত্য কথা বলে সেটা প্রেজেন্ট টেন্সেই রয়ে যাবে যখন চিরসত্য কথা থাকবে তখন সেটা প্রেজেন্ট টেন্সেই রয়ে যাবে পরিবর্তন হবে না পরেরটাও ঠিক একটু অন্যরকম আছে হি কিপ সেইং সে বলে সে সবসময় বলে যখন এদিকটা প্রেজেন্ট টেন্স থাকবে সেট থাকবে না সে থাকবে বা সেজ থাকবে যখন এদিকটা প্রেজেন্ট টেন্স থাকবে তখন ইনডাইরেক্ট যেটা আমরা স্পিচটা আছে ইনডাইরেক্ট স্পিচ যেটা আমরা করব সেটাও প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে আচ্ছা দেখো কিভাবে হচ্ছে হি কিপস সেইং এস এ ওয়াই আই এন জি সেইং দ্যাট হি কিপস সেইং দ্যাট যেহেতু এদিকটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে ওদিকটাও প্রেজেন্ট টেন্সই থাকবে হি কিপস সেইং দ্যাট সে বলে যে হি ইজ এটা ওয়াজ হওয়া উচিত ছিল কিন্তু ওয়াজ হলো না হি ইজ ভেরি লাকি এলইউ সি কে ওয়াই এটা 2015 সালে এসেছিলো তাহলে চিরসত্য কথা হলে ইনডাইরেক্ট স্পিচে তখন টেন্সের পরিবর্তন হবে না আবার কি বলে এটাকে যে ভার্বটা থাকে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচটাও প্রেজেন্ট টেন্সে হবে এই ছিল তোমাদের 9টা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা আরেকটু ভিডিওটাকে প্রয়োজন হলে আরেকবার দেখো এবং বাক্যগুলো কেমন পরিবর্তন হচ্ছে সেটা দেখো দেখবে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যদি না পারো কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে কিছু তোমরা শিখতে পারো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে